নিউজ 9 সবার পাশে সব সময়। আইপিএল এর মাঝেই পুলিশের দ্বারস্থ হতে হলো সচিন তেন্ডুলকরকে। থানায় এফআইআর দায়ের করেছেন তিনি। সচিনের অভিযোগ, তার নাম, ছবি ও গলার স্বর ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারণা করা হচ্ছে। সচিনের হয়ে থানায় অভিযোগ দায়ের করেন মুম্বাই ইন্ডিয়ান্স। শুক্রবার বর্ধমানের কেতুগ্রাম থেকে ভোটারদের উদ্দেশ্যে অভিষেকের ঘোষণা। আপনারা পঞ্চায়েতে ভোট দিন, যদি কোনো পঞ্চায়েত প্রধান ভাবে আমি জিতে গিয়ে 5 বছরের লাইসেন্স পেয়ে গিয়েছি তাহলে সে ভুল ভাবছে। 3 মাস অন্তর অন্তর তার পারফরমেন্স পর্যালোচনা করবে বলে জানান তিনি। তার সংযোজন 3 মাস মানুষকে পরিষেবা দিলে আপনার সময়সীমা বাড়বে, না হলে আপনাকে বহিষ্কার করতে এতটুকুও ভাববেন না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সিবিএসসি দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় এবার শীর্ষস্থান অধিকার করল হাওড়ার আন্দুলদুইলার বাসিন্দা সৌমাদিত্য চন্দ্র। 500-এর মধ্যে 491 পেয়েছেন। মেধাবী সৌমাদিত্য কোভিডের কারণে 10ম শ্রেণীর বোর্ডের পরীক্ষা দিতে পারেননি, সেই জন্য তার মনে ছিল দুঃখ। সিবিএসসি বোর্ডের পরীক্ষায় বসার সুযোগ পেয়ে সুদে আসলে নাম্বার তোলেছে। ইংরেজিতে 99, অঙ্কে 100, পদার্থবিদ্যায় 97, রসায়নে 98 এবং কম্পিউটারে 97 পায় সে। সৌমাদিত্য জানায় তার প্রাইভেট টিউটর না থাকলেও একটি বেসরকারি কোচিংয়ের সঙ্গে যুক্ত থাকত সে। তার ভবিষ্যতের ইচ্ছে আইআইটিতে পদার্থবিদ্যা নিয়ে পড়াশুনো করার। প্রাথমিকে অপ্রশিক্ষিত 36,000-এর চাকরি বাতিল করা হয়। শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে বাতিল করা হয় চাকরি। সেই সঙ্গে শূন্য পদে 3 মাসের মধ্যে নিয়োগের নির্দেশ দেন তিনি। নতুন নিয়োগের পথে না হেঁটে রায়কে চ্যালেঞ্জ। পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন, কমপ্লাই করছি কি করছি না তার উপর নির্ভর করছে 3 মাসের ব্যাপার। আমরা যদি কমপ্লাই না করি, আমরা যদি উচ্চ আদালতে যাই, আমরা যদি ডিভিশন বেঞ্চে যাই, আমরা যদি অ্যাপিল করি, সেক্ষেত্রে তো প্রশ্নটা, সেক্ষেত্রে প্রাসঙ্গিকতা পরিবর্তন হবে। আমি তো আবারও বলছি, আমার কাছে অর্ডারটা আসুক, আমি সেই অর্ডার মোতাবেক যারা বোর্ডের, যারা পর্ষদের, যারা কাউন্সিল আছেন তাদের সঙ্গে আমি কথা বলবো। সংস্কারের জন্য রাতে আংশিক বন্ধ থাকবে হাওড়া ব্রিজ। শুক্রবার 12 মে থেকে 27 রাতের জন্য হাওড়া ব্রিজ আংশিক বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। 27 দিন ধরে রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত চলবে সংস্কারের কাজ। এই কাজের জন্য হাওড়া ব্রিজকে 9টি ভাগে ভাগ করা হবে। প্রতিটি ভাগে থাকবে 200 মিটারের রাস্তা। হাওড়া ব্রিজের 1/3 চলবে সংস্কারের কাজ। বিতর্কের মাঝে রমরমিয়ে ব্যবসা করছে সুদীপ্ত সেন পরিচালিত দ্য কেরালা স্টোরি। 6 দিনে বক্স অফিসের সংগ্রহে 80 কোটি টাকা। আমেরিকা, যুক্তরাষ্ট্র এবং কানাডার 200টিরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেল দ্য কেরালা স্টোরি। বিজেপি শাসিত রাজ্যগুলি ইতিমধ্যেই করমুক্ত ঘোষণা করেছে ছবিটিকে। তবে সমস্যা তৈরি হয়েছে তামিলনাড়ু এবং বাংলায়। তামিলনাড়ুর প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে নেওয়া হয়েছে সুদীপ্তর ছবি, আর বাংলায় একেবারেই নিষিদ্ধ ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্যে শান্তি বজায় রাখাই এর লক্ষ্য বলে জানান মুখ্যমন্ত্রী। আবার মুক্তি পেল শাহরুখ, দীপিকা ও জনের ছবি পাঠান। এবার পাঠান মুক্তি পেল বাংলাদেশের 41টি হলে। ছবি মুক্তির আগেই বুকিংয়ের ক্ষেত্রে সে দেশে সাড়া ফেলে দিয়েছে এই ছবি। প্রায় অনেক বছর পর বাংলাদেশে কোনো হিন্দি ছবি মুক্তি পেল। ভারতে মুক্তি পাওয়ার প্রায় 5 মাস বাদে 12 মে শুক্রবার বাংলাদেশে মুক্তি পেল পাঠান। আর প্রথম দিনেই হাউসফুল এই ছবি। বাংলাদেশে 3টি হিন্দি ছবি মুক্তি পেলেও 2015 থেকে কোনো হিন্দি ছবি মুক্তি পায়নি। হলের মালিকরা চান আরও বেশি হলে পাঠান চালানো হোক, কিন্তু কিছু প্রযুক্তিগত কারণে আপাতত 41টি হলে মুক্তি পেল পাঠান। মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের দিক পরিবর্তন করে শনিবার অর্থাৎ 13 মে আরও শক্তিশালী হবে মোকা। উত্তর ও উত্তর পূর্ব দিকে এগিয়ে মিয়ানমারের সিতোয়ের বন্দরের কাছে এটি স্থলভাগে আছড়ে পড়বে। আছড়ে পড়ার সময় এর গতিবেগ থাকবে ঘন্টায় 175 কিলোমিটার। এর কোনো প্রভাব আমাদের রাজ্যে পড়বে না, শুধু মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা। রবিবার 11 মে মোকা উত্তর পূর্ব বাংলাদেশ এবং মিয়ানমার উপকূলের মধ্য দিয়ে যাবে। শনিবার আন্দামানের 2-1 জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। তার সঙ্গে থাকবে 50-60 কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় হাওয়া। সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম মোকা এই মুহূর্তে আছে হচ্ছে আমাদের কক্সবাজারের
সাউথ সাউথ ওয়েস্টে 900 কিলোমিটার দূরে, আর মায়ানমারের সিটিউই বলে যে জায়গা আছে সেখান থেকে 830 কিলোমিটার সাউথ সাউথ ওয়েস্টে, সেন্ট্রাল বে অফ বেঙ্গল এবং অ্যাডজয়নিং সাউথ ইস্ট বে অফ বেঙ্গলের উপরে। এর হচ্ছে পজিশন, প্রেজেন্ট পজিশন। এবার পূর্বাভাস যেটা আমরা দিচ্ছি সেটা হচ্ছে এটা উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে এবং আরেকটু ইন্টেন্সিফাই হবে, হয়ে এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হবে আজকে রাতে। পরিণত হওয়ার পরও মুভমেন্ট কিন্তু কন্টিনিউ করবে উত্তর উত্তর পূর্ব দিকে এবং ক্রস করবে সাউথ ইস্ট বাংলাদেশ এবং মায়ানমার কোস্ট বিটুইন কক্সবাজার অফ বাংলাদেশ, বাংলাদেশের কক্সবাজার এবং মায়ানমারের কিউপিউ, এই যে দুটো জায়গা এর মধ্য থেকে বাট ক্লোজ টু সিটিউই অফ মায়ানমার ক্রস করবে হচ্ছে। যখন ক্রস করবে তখন কিন্তু ইন্টেন্সিটি হবে ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম এবং উইন্ড থাকবে হচ্ছে 150 থেকে 160 গাস্টিং 175 কিলোমিটার, আর মোটামুটি ওই দুপুর নাগাদ এটা 14 তারিখ ক্রস করবে সাউথ ইস্ট বাংলাদেশ এবং এক্সট্রিম নর্থ মায়ানমার কোস্ট বিটুইন কক্সবাজার অ্যান্ড কিপচিউ ক্লোজ টু সিয়াটি। আবারও বলছি এই সিস্টেমের জন্য আমাদের পশ্চিমবঙ্গে শুধু মৎস্যজীবীদের সতর্কতা দেওয়া আছে, আর কোনো সতর্কতা নেই। মৎস্যজীবীদের 14 তারিখ অবধি সমুদ্রে মাছ ধরতে যেতে বারণ করা আছে। বৃষ্টিটা শুধু হবে আন্দামান আইল্যান্ডে, মেনলি মোস্ট প্লেসেসে আইসোলেটেড হতে দু এক জায়গায় ভারী বৃষ্টি, আর সাথে উইন্ড 50 to 60 কিলোমিটার গাস্টিং 70 কিলোমিটার। 13 বছর আগে নিজের ছবির প্রচারে কলকাতায় এসেছিলেন সালমান খান। শুক্রবার রাতে আবার কলকাতায় এলেন তিনি। কলকাতা বিমানবন্দরে সালমান খানকে দেখতে ভিড় করেন তার ভক্তরা। সালমানের নিরাপত্তার কথা মাথায় রেখে কলকাতা বিমানবন্দরের 1 নম্বর গেট দিয়ে বের করে দেওয়া হয় তাকে। তবে তার আগে গেটের সামনে এসে তার ভক্তদের জন্য হাত নাড়েন ভাই। বলিউডের অন্যতম জনপ্রিয় ডান্স ও মিউজিক্যাল শো দ্য দাবাং কলকাতার ইস্ট বেঙ্গল ক্লাবে অনুষ্ঠিত হতে চলেছে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সালমান। অনুষ্ঠানটি শুরু হবে 13 মে শনিবার সন্ধ্যা 6টায়। এই অনুষ্ঠানের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তার সঙ্গে দেখা করতে চান সালমান। এর পাশাপাশি শুক্রবার সন্ধ্যায় অভিনেত্রী পূজা হেগড়েও আসেন কলকাতায়। নিউজ 9 সবার পাশে সব সময়।